নরসিংদী সরকারি কলেজের 11 শ্রেণীর মানবিক শিক্ষার্থীদের অনলাইন ক্লাস কার্যক্রমে জানাই শুভেচ্ছা স্বাগতম। আশা করি করোনা প্যান্ডামিকের এই সময়কালে তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো এবং নিয়মিত অনলাইন ক্লাস কার্যক্রমে অংশগ্রহণ করছো। আমি মোহাম্মদ নজিবুল্লাহ সাকি, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী। এবং তোমাদের সাথে যে বিষয়ে আমাদের আমার ক্লাস হচ্ছে সেটি হচ্ছে ইসলামী ইতিহাস সংস্কৃতি বিষয়ের অধ্যায় দ্বিতীয়, হযরত মোহাম্মদ ইসলাম, এবং তোমরা হচ্ছে একাদশ মানবিক শিক্ষার্থী। আমরা যে কয়েকটা বিষয় নিয়ে আজকে কথা বলবো সেটি হচ্ছে হযরত ইসলামের সংস্কার সমূহ, অর্থাৎ কি সংস্কার সাধন করেন তিনি, হযরত ইসলামের চারিত্রিক গুণাবলী, হযরত ইসলামের জাতি গঠনে হযরত ইসলাম এবং হযরত মোহাম্মদ ইসলামের কেন্দ্রীয় প্রশাসন, অর্থাৎ জাতি গঠনে হযরত মোহাম্মদ ইসলাম কি ভূমিকা রেখেছেন সেটা, তার চারিত্রিক গুণাবলী কি, তিনি কি কি সংস্কার করেছেন এবং তার কেন্দ্রীয় প্রশাসনটা কেমন ছিল, সে বিষয়গুলো একটু আলোকপাত করব। সর্বপ্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে জাতি গঠনের ক্ষেত্রে হযরত মোহাম্মদ ইসলাম কি ভূমিকা পালন করেছেন। অর্থাৎ একটি জাতি গঠনের ক্ষেত্রে তিনি কি ভূমিকা রেখেছিলেন। জাতি গঠনে যে সমস্ত কয়েকটা ভূমিকা, সেই সমস্ত ভূমিকাগুলো একটা একটা করে আমরা একটু দেখব। যেমন মহান এবং চিরস্মরণীয় বিপ্লব, তিনি কি করেছেন, ইসলামের বৈপ্লবিক পরিবর্তনের কথা চিন্তা করে এডওয়ার্ড গিবন বলেন, এটি এমন একটি স্মরণীয় বিপ্লব যা পৃথিবীর সমস্ত জাতিসমূহের উপর একটি নতুন এবং চিরস্থায়ী প্রভাব বিস্তার করে। কি ধরনের, তিনি নতুন করে একটা ভাতৃসংঘ, মহান সংঘ স্থাপন করেন, তিনি একটা প্রজাতন্ত্র, নতুন প্রজাতন্ত্র, তিনি ইসলামী আইডিওলজি তিনি প্রতিষ্ঠা করেন এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সম্মিলিতভাবে যে একটা রাষ্ট্র গঠন করা যায়, রাষ্ট্রের চিন্তা করা যায়, সে বিষয়টা তিনি প্রথমে তিনি মদিনা সনদের মাধ্যমে তিনি সেটি প্রতিষ্ঠিত করেন। তার আগে রাষ্ট্র কাঠামো বা জাতিরাষ্ট্রের অস্তিত্ব, এই যে টেরিটরির কথা আমরা বলতেছি, আরব ভূখণ্ড সেখানে ছিল না, সেখানে যাযাবর কেন্দ্রিক জীবন ব্যবস্থা ছিল। তিনি সকলে এবং প্রত্যেকটা যাযাবর, প্রত্যেকটা গোত্র নিজেদেরকে একটা আইডেন্টিটি হিসেবে তারা চিন্তা করতেন এবং সেখান থেকে যে না, প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা যাযাবর জাতি একটা আইডেন্টিটি না, প্রত্যেকটা ধর্মের লোকজন যেমন ইহুদি আছে, খ্রিস্টান আছে, নাসারা ছিল, এই যারা ছিল তারা একটা আইডেন্টিটি না, এই ভূখণ্ড, নির্দিষ্ট একটা ভূখণ্ডের মধ্যে যারা অবস্থান করবে তারা একটা আইডেন্টিটি, এই জিনিসটা তিনি প্রথম কিন্তু তিনি স্থাপন করেছেন। এবং তিনি যে এই বিষয়টা স্থাপন করেছেন সেখানে মানে এখানে কিন্তু তার মদিনা সনদের মাধ্যমে তার রাষ্ট্রনায়ক এবং সংগঠক হিসেবে তার অনেক বুদ্ধিদীপ্ত প্রতিভার ছাপ আমরা দেখতে পাই। এবং বিবাদমান যে আরব জাতিগুলো, সেই জাতিগুলোকে সবাইকে সংঘবদ্ধ করার একটা প্রচেষ্টা আমরা দেখতে পাই। এবং এর মাধ্যমে শুধু তিনি ইসলাম প্রচার করেন না, ইসলাম সাম্রাজ্যকেই প্রতিষ্ঠা করেন নাই, তিনি ইসলামী ভ্রাতৃত্ব বোধ তিনি প্রতিষ্ঠা করেছেন এবং সকল আরববাসীকে তিনি একটা একত্রিত একটা পতাকা তুলে তিনি আনতে সক্ষম হয়েছিলেন। যে কারণে হিটটি বলেছেন, আরবের ইতিহাসে রক্তের পরিবর্তে শুধু ধর্মের সমাজ গঠনের, ধর্মের ভিত্তিতে সমাজ গঠন, এটা একটা এটাই হলো একটা প্রথম প্রচেষ্টা। আমরা পরে দেখলাম বিশ্ব ভ্রাতৃত্ব বোধ, আমাদের আগের আলোচনায় পয়েন্টের আলোচনা বেশ কিছু চলে আসছে, তারপর একটু আলাদা করে বলতে হয় যে এটি গোত্রভিত্তিক যে প্রথা, এই প্রথাটাকে কিন্তু বিলুপ্ত সাধন করেন এবং নতুন করে একটা ইসলামী ভ্রাতৃসংঘ, ইসলাম যে পর্যন্ত ইসলাম সম্প্রসারিত, যে পর্যন্ত মুসলমান, তারা সবাই সব ভাই ভাই, এটা রাষ্ট্রের আইডেন্টিটির মধ্যে যারা আছে সবাই ভাই ভাই, এই এই যে তত্ত্বগত ধারণাটা, এই যে এবং সেটা প্র্যাকটিক্যালি একটা প্রয়োগ, এই প্রয়োগটা কিন্তু হযরত মোহাম্মদ ইসলাম করে গেছেন, তার আগে কারোর মধ্যে আমরা কিন্তু সেই জিনিসটা দেখতে পাই না। এবং সেই কারণে ঐতিহাসিক গিবন একটা কথা বলেন, তিনি বলেন মোহাম্মদ ইসলাম শুধুমাত্র ধর্মের নেতা নন, রাজনীতি এরা তিনি একজন রাজনীতিজ্ঞ এবং তিনি একজন প্রশাসক, এবং উভয় ক্ষেত্রে তিনি একজন খুব ভালো ভূমিকা রেখেছেন। যেমন খোদার উপর
বা আল্লাহর উপর প্রগাঢ় আস্থা এবং বিশ্বাস ছাড়া মানব জাতির ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় অলিখিত থেকে যেত। যে মন্টি কুমারি ওয়াটো একটা কথা বলেছেন, যেটা হযরত ইসলামের তিনটি বিষয়ের শ্রেষ্ঠত্বের অধিকারী, যা তৎকালীন সময়ে খুবই বিরল ছিল। একটা হচ্ছে ধর্ম প্রবর্তক হিসেবে তার মেধা, রাষ্ট্রনায়ক হিসেবে তার বুদ্ধিমত্তা, এবং প্রশাসক হিসেবে তার অসামান্য নৈপুণ্য। অর্থাৎ তিনি যে এই যে বিচ্ছিন্ন আরব জাতিগোষ্ঠী গোত্রপ্রধান গোত্রভিত্তিক আরব বিশ্বের ক্ষেত্রে কিন্তু একত্রিত করে তিনি কিন্তু একটা নতুন একটা ভাবনা, নতুন একটা ভাবনার খোরাক তিনি তৈরি করেন, নতুন একটা জগতের ভাবনার জগৎ তিনি সৃষ্টি করেছেন। আমরা তিনি রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, আমরা যদি দেখতে পাই তাহলে দেখবো যে তিনি ছিলেন একজন বিশ্ব শান্তির তিনি পথিকৃত। তিনি সহিষ্ণুতা, মহানুভবতা, শান্তির বাণী তার জীবনের কার্যাবলীকে সার্থক করেছে। তিনি একমাত্র নবী যিনি তার জীবদ্দশায় তার কার্যের সফলতা অবলোকন করার সৌভাগ্য অর্জন করেছেন। যে কারণে আমরা বলতে পারি যে হুদাইবের সন্ধি যে চুক্তি হয়, হুদাইবের সন্ধি 628 খ্রিস্টাব্দে হুদাইবের সন্ধি স্বাক্ষর হয়, সেটাকে আল্লাহ পাক ফাতহুল মুবিন বা মহাবিজয় বলে মানে এটাকে বলা হয়ে থাকে। যে চুক্তি বলা হয় মুসলমানদের জন্য একটা স্থায়ী একটা রাজনৈতিক মর্যাদা দিয়ে দিয়েছে। এবং এই 628-এর যে চুক্তি, চুক্তির ধারা পরবর্তীতে যখন ভঙ্গ করে, এই ভঙ্গ করার প্রেক্ষিতে 630 খ্রিস্টাব্দে কিন্তু মক্কা বিজয় হয় এবং রক্তপাতহীন ভাবে মক্কা বিজয় হয়। সুতরাং দেখা যাচ্ছে এই যে রাজনৈতিক অধিষ্ঠা অধিকার প্রতিষ্ঠা, আর অন্য আরো যদি আমরা পিছনের দিকে তাকাই তাহলে মদিনা কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা বা মদিনা সনদ, এটাও কিন্তু একটা রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার একটা বিষয়। এবং মুসলমানদেরকে এই যে রাজনৈতিক প্রতিষ্ঠার এই জিনিসগুলো কিন্তু তখন থেকে প্রতিষ্ঠিত হয়। ফলে মুসলমানদের জন্য যে একটা ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠার যে ভিত্তি, ইসলামী সাম্রাজ্য পরবর্তীকালে আমরা উমাইয়া আমল আব্বাসী আমলে সুবিস্তৃতি আমরা দেখতে পাবো। ইসলামী সাম্রাজ্য থেকে পৃথিবীর প্রায় 1/3 ইসলামী রাষ্ট্র আওতাধীন চলে আসে তার 100 বছরের মধ্যেই, এবং এটার এই রাজনৈতিক ভিত্তি কিন্তু হযরত ইসলাম প্রতিষ্ঠা করে গেছেন। সর্বশেষ আমরা বলতে পারি রহমাতুল্লিল আলামিন, বিখ্যাত একজন পণ্ডিত কালাইল, তিনি বলেছেন আরব জাতির জন্য ইসলাম আবির্ভাব অন্ধকারে আলোর সমতুল্য, এবং এই আলোকে আরববাসীর উদ্ভাবিত হয়েছে। আবার বলতে পারি আরব জাতির জন্য ইসলামের আবির্ভাব অন্ধকারে আলোর সমতুল্য, এবং আলোকে এর আলোকে আরব দেশ উদ্ভাসিত হয়েছে। এবং এই যে উদ্ভাসিত হয়েছে ইসলামের আবির্ভাব, এই ইসলামের আবির্ভাব যার মাধ্যমে আসছেন তিনি হচ্ছেন রহমাতুল্লিল আলামিন, বা বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য রহমত বা আশীর্বাদ স্বরূপ হযরত মুহাম্মদ ইসলাম। তার প্রতিটি কথা এবং কার্যকলাপ ভবিষ্যৎ মুসলমান জীবনের জন্য পাথেয় ছিল। এই কারণে আমির আলীও একটি কথা বলেছেন যে এটি মহান একটি মহান কার্য চমৎকার এবং বিশ্বস্ততার সাথে সুসম্পন্ন করাই তার শ্রেষ্ঠ প্রমাণ করার শ্রেষ্ঠ প্রমাণই হচ্ছে তার জীবন। অর্থাৎ বলা হচ্ছে তিনি যে তার কর্মটা সুস্পষ্ট সুচারুভাবে সম্পন্ন করে যেতে পারছেন, এখানে তো তার বড় কৃতিত্ব। আল্লাহ প্রদত্ত তিনি যে দায়িত্ব নিয়ে এসেছেন সেই দায়িত্বটাকে তিনি যথাযথভাবে পালন করেছেন, এবং যথাযথভাবে পালন করে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এবং যথাযথভাবে পালন করার মাধ্যমে তিনি কিন্তু মানুষ মানুষের মধ্যে মানুষ প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ভ্রাতৃত্ব বন্ধন তিনি সৃষ্টি করেছেন, মুসলমান মুসলমানের মধ্যে একটা ভ্রাতৃত্ব বন্ধন তিনি সৃষ্টি করেছেন। এটি হচ্ছে একটা জাতি গঠনের হযরত ইসলামের ভূমিকা। এখানে 4টা পয়েন্টে আমরা জিনিসটা আলোচনা করেছি। এখন যদি দেখবো যে চারিত্রিক গুণাবলী, অর্থাৎ হযরত ইসলামের চারিত্রিক গুণাবলী কি ছিল, চারিত্রিক গুণাবলীর সাথে আমরা বলতে পারি তার কৃতিত্ব গুলো কি কি ছিল সেগুলোও কিন্তু সেখানে চলে আসে চারিত্রিক গুণাবলীর মধ্যে। তারপর আমরা শুধু একটু দেখার করবো যে চারিত্রিক গুণাবলী তার কি কি ছিল। শ্রেষ্ঠ নবী, এটা ব্যাখ্যার প্রয়োজন আছে বলে মনে করি না যে তিনি শ্রেষ্ঠ নবী এবং তিনি শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। অর্থাৎ আল্লাহ পাক এর মাধ্যমে নবুয়তের সিলমোহর করে দিয়েছেন, সিলগালা করে দিয়েছেন, আর আসবে না। এবং তিনি যে অন্য নবীদের মধ্যেও শ্রেষ্ঠ, মানব জাতির মধ্যেও তিনি শ্রেষ্ঠ, সেটা কিন্তু সুস্পষ্টভাবে কোরআনে বর্ণিত হয়েছে। কোরআন শরীফে বলা হয়েছে যে আমি তোমার জন্য তোমার ধর্মকে
পূর্ণাঙ্গ রূপ দান করেছি এবং তোমার উপর আশীর্বাদ বর্ষণ করেছি। আমি আবারও বলছি, কোরআন শরীফে স্পষ্ট করে বলা হয়েছে, আমি তোমার জন্য তোমার ধর্মকে পূর্ণাঙ্গ রূপ দান করেছি এবং তোমার উপর আশীর্বাদ বর্ষণ করেছি। সুরা 5 নম্বর সুরার 3 নম্বর আয়াত। এবং বিভিন্ন ঐতিহাসিক যারা আছেন তারাও এই বিষয় নিয়ে উচ্চসিত হয়েছেন। মুসলিম যে গবেষক তারা তো অবশ্যই বলছেন, বা এই হযরত মুহাম্মদ ইসলামের ইন্তেকালের পরে পর্যন্ত আর কোন নবী আসতেও আমরা দেখি নাই, আর কোন নবীও আসতে দেখি নাই, এবং আর কেউ হযরত মুহাম্মদ ইসলাম ছাড়া অভিন্ন কাউকে শ্রেষ্ঠত্ব হিসেবে দাবিও কেউ করে নাই। প্রগাঢ় বিশ্বাস তার, হযরত মুহাম্মদ ইসলাম যে আল্লাহর একত্ববাদের প্রতি তার প্রগাঢ় বিশ্বাস এবং অবিচল বিশ্বাস ছিল, এবং এটা ধর্ম প্রচারের ক্ষেত্রে অসাধারণ ধৈর্য এবং নিষ্ঠার আত্মপ্রকাশ করেছে। এটা তো বলার অপেক্ষা রাখে না যে তিনি আল্লাহর একত্ববাদ, তিনি আল্লাহর একত্ববাদ প্রচার করছেন বলেই তো তিনি নবী, আল্লাহর আদেশ নির্দেশ প্রচার করেছেন তো বলেই তিনি নবী রাসুল এবং শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নবী রাসুল, নবী কিংবা রাসুল যাই হোক। রাসুল হচ্ছেন যারা আল্লাহর উপর যাদের কিতাব নাযিল হয় তাদেরকে আমরা রাসুল বলি, আর নবী হচ্ছে যিনি রাসুলের পূর্ববর্তী রাসুলের কিতাবকে অনুসরণ করে প্রচার করেন, তিনি হচ্ছেন নবী। রাসুল সমগ্র জাতির জন্য থাকেন, আর নবী এটা স্পেসিফিক বা সুনির্দিষ্ট কিছু একটা ভূখণ্ডের জন্য থাকেন। যাই হোক, প্রসঙ্গক্রমে আরসিবি দিয়ে বলে নিলাম। তাহলে প্রগাঢ় বিশ্বাস, তিনি কুরাইশদের অবর্ণনীয় নির্যাতন তিনি সহ্য করেছেন, জন্মভূমি ত্যাগ করেছেন, হিজরত করেছেন, অর্থাৎ মক্কা থেকে তিনি মদিনায় এসেছেন, এবং তিনি আলোকবর্তিকা স্বরূপ কুসংস্কার ছিন্ন আরববাসীকে ন্যায় সত্য ইমান ও সুশৃঙ্খলার সূত্রে গঠিত করেন, এবং সর্বগুণে গুণান্বিত রাসূলকে সৃষ্টিকর্তা স্বয়ং বলেন, আল্লাহ অর্থাৎ আল্লাহ পাক স্বয়ং বলেন, হে মুহাম্মদ নিশ্চয়ই তুমি অনুপম চরিত্রের অধিকারী। সুতরাং তার এই আল্লাহর প্রতি প্রগাঢ় বিশ্বাস থেকেই তিনি মূলত তার সামগ্রিক কর্মকাণ্ড, নবী জীবনে বা রাসূল জীবনে সামগ্রিক কর্মকাণ্ড তিনি পরিপালন করতে সক্ষম হয়েছেন। সত্যবাদিতা এটা ব্যাখ্যার প্রয়োজন নেই, আমরা খুব ভালোভাবে জানি তিনি ছিলেন একজন আলামিন, এবং তিনি নবী হিসাবে তিনি আত্মপ্রকাশ করার আগে বাল্যকাল থেকে তিনি আরববাসীদের কাছে তার সত্যবাদিতার জন্য তিনি আলামিন হিসাবে পরিচিত। আলামিন আরবি শব্দ যার অর্থই হচ্ছে বিশ্বাসী। সুতরাং তার চরিত্রের মধ্যে কোনো ধরনের কোনো কালিমা বা দাগ ছিল না বলেই তাকে আলামিন বিশ্বাসী হিসাবে তাকে অভিহিত করা হতো বা ডাকা হতো। এবং আমরা তার যে সংবেদনশীল যে তার একটা মনের বা পরিচয়টা আমরা বা হিলফুল ফুজল বা শান্তি কমিটি তিনি যখন গঠন করেছেন, অর্থাৎ আরববাসীর মধ্যে যে বিভিন্ন গোত্রে গোত্রে যে সমস্ত ঝগড়া লড়াই ফেসাদ বিবাদ এগুলা থেকে তিনি বের করে আনার জন্য তিনি একটা সংগঠন তিনি প্রতিষ্ঠা করেন, যেটা আমরা বলতেছি 595 খ্রিস্টাব্দে হিলফুল ফুজল। এবং তিনি জীবনে কখনোই অসত্য প্রতারণা এবং কোন ধরনের প্রবঞ্চনার আশ্রয় গ্রহণ করে নাই, এবং কাউকে কোনোভাবেই তিনি প্রতারিত করেছেন এমনটা তার জীবদ্দশায় আমরা দেখি নাই বা কোনো দাবিও উত্থাপিত হয় নাই। এবং যারা তার ধর্ম গ্রহণ করে নাই, তার ইসলামকে কবুল করে নাই, তারাও কিন্তু তার সত্যবাদিতার বিষয়টি নিয়ে তারা নিশ্চিত ছিল, কিন্তু ধর্মগ্রহণ না করার বড় কারণ অজিত ছিল তাদের তাদের পূর্বপুরুষের ধর্ম থেকে তারা বেরোতে চায় না, সেটা একটা বিষয়। কিন্তু এটা তারা ব্যক্তি ব্যক্তি হযরত ইসলামকে বা ব্যক্তি হযরত ইসলামের চরিত্রিক চারিত্রিক গুণাবলী নিয়ে তাদের মনে কোনো প্রশ্ন তাদের কখনো ছিল না। বদান্যতা এবং নম্রতা, হযরত ইসলাম আত্মের সেবায় নিজেকে সবসময় উৎসর্গ করেছেন, এবং তার বদান্যতার অসংখ্য প্রমাণ আমরা পাই, বিপদে ধৈর্য দয়া দাক্ষিণ্য অনুকম্পা তার চরিত্রের অলঙ্কার বলা যেতে পারে। তিনি বলতেন, আমি শাস্তি প্রদানের জন্য আবির্ভূত হইনি, আমি শান্তি দূত হিসেবে আবির্ভূত হয়েছি। আমরা এটাও জানি যে হযরত মুসলাম দিবে খারিজাকে বিয়ে করার পর প্রচুর অর্থ সম্পদের মালিক হন, কিন্তু তিনি কিন্তু এই অর্থ সম্পদ কখনো কিন্তু বিলাসী জীবনযাপনে কিন্তু ব্যয় করেন নাই, সেটা মানুষের জন্য তিনি কিন্তু অকাতরে দান করেছেন এবং ইসলাম ধর্মের জন্য দান করেছেন, এবং মানুষের উন্নয়ন বা রাষ্ট্র গঠনের জন্যই তিনি তার সমস্ত যে সম্পদ তিনি স্ত্রী সূত্রে পেয়েছেন সবকিছু তিনি কিন্তু দান করে দিয়েছেন। ক্ষমার প্রতীক, এটার একটা উদাহরণ যদি আমরা দেই তাহলে কিন্তু আমরা পাবো
যে তায়েফে তিনি যখন গমন করেছেন এবং তায়েফবাসী যখন তাকে প্রস্তর খণ্ডে যখন তাকে জর্জরিত করে রক্তাক্ত করে, তখন কিন্তু তিনি তায়েফবাসীর প্রতি কোন ধরনের ভৎসনা তিনি দেন নাই। তিনি কিন্তু দোয়া করে আল্লাহর কাছে এই আর্জি জানান নাই যে আল্লাহ পাক তাদেরকে তুমি ধ্বংস করে দাও। তিনি আবেদন জানিয়েছিলেন আল্লাহর কাছে, হে আল্লাহ তুমি তাদেরকে তুমি আল্লাহর রাস্তায় নিয়ে এসো, তোমার রাস্তায় তুমি তাদেরকে নিয়ে আসো। সুতরাং এটা এটা কিন্তু ক্ষমার বড় একটা উদাহরণ, এবং এর চেয়ে বড় প্রমাণ ক্ষমার আমাদের আমরা 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 দেখি না। আমরা উপস্থাপন হিসেবে বিভিন্ন জায়গায় আমরা উপস্থাপন হিসেবে আমরা ক্ষমার প্রতীক হিসেবে আমরা এটাকে কিন্তু আমরা দেখি। আর একটা জিনিস আমরা দেখি যে বিদেহাজের ভাষণে যখন তিনি যখন বিদেহাজের ভাষণ দেন, তখন কিন্তু তিনি কিন্তু আরাফাতের ময়দানে শেষ একটা জিনিস তিনি উত্থাপন করে গেছেন, কৌলীন্য, দাসপ্রথা, নরহত্যা, এগুলাকে এই অসামাজিক প্রথাকে তিনি চিরতরের জন্য বন্ধের জন্য তিনি কি করছেন ঘোষণা করে গেছেন। এবং এইটা যে বন্ধ করে রয়েছেন, তিনি যে কত বড় একজন মানবিক মানুষ, এবং তার এই জিনিসটা কিন্তু তার এই বক্তব্য থেকে, তার এই বিদেহের ভাষণ থেকে কিন্তু বিষয়টা সুস্পষ্ট ছিল। তুমি আশা করি বিদেহের ভাষণটা তোমাদের পূর্ববর্তী কোনো ক্লাসে পড়ানো হয়েছে, সেখানে কিন্তু এই বিষয়গুলো নিয়ে বিশদ বলা হয়েছে। 9 নম্বর জীবর, একটু আগেও আমি বলেছি যে তিনি কিন্তু স্ত্রী সূত্রে কিন্তু প্রচুর সম্পত্তির মালিক হয়েছিলেন। তিনি তিনি কোনো এই 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 অর্থ বা সম্পত্তি, বিবি খাদিজার অর্থ বা সম্পত্তি তিনি যিনি মালিক হয়েছেন, সেটা কিন্তু তিনি কখনোই আড়ম্বরপূর্ণ বিলাসী জীবনযাপনের জন্য তিনি ব্যয় করেন না। তিনি খুব সাধারণ জীবনযাপন করতেন, তিনি গৃহের যাবতীয় রাজকর্ম যেগুলো ছিল সেগুলো করতেন, দুগ্ধ দহন বা ঘরবাড়ি পরিষ্কার, জুতা মেরামত, এগুলো তিনি কিন্তু করতেন। আবার তিনি দেখা যাচ্ছে তিনি হচ্ছেন মদিনাকেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থার তিনি হচ্ছেন প্রধান শাসনকর্তা, তিনি হচ্ছেন সেনা প্রধান সেনাপতি, তিনি হচ্ছেন রাষ্ট্রনায়ক, তিনি এই সকল বিষয়গুলো কিন্তু তার মধ্যে ছিল। তারপর তিনি কিন্তু সাধারণ একজন জীবনযাপন করছেন, এবং আমরা কিন্তু এটা হয়তো তোমরা অনেকেই জানো না, তিনি কিন্তু কোনো প্রাসাদ বা অট্টালিকায় তিনি কিন্তু অবস্থান বসবাস করেন না। তিনি মদিনা মসজিদের ছোট্ট একটা কুঠুরিতে তিনি কিন্তু কয়েকটা কুঠুরিতে তিনি কিন্তু তিনি বসবাস করে গেছেন, এবং মদিনা মসজিদই ছিল তার বাসভবন আলাদা। তিনি চাইলেই কিন্তু মদিনাবাসী তার জন্য বিশাল প্রাসাদ অট্টালিকা তৈরি করে দিত, কিন্তু তিনি কিন্তু সেটা করেন নাই। তিনি মদিনা মসজিদে কিন্তু তার জীবনটা অতিবাহিত করে গেছেন হিজরতের পর থেকে। শ্রমের মর্যাদা, হযরত ইসলাম শ্রমের মর্যাদা দিতেন, এবং তিনি নিজে মদিনার মসজিদ নির্মাণে, খন্দকের যুদ্ধে, খন্দক পরিখা, খন্দকের যুদ্ধে এগুলো নিজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, এবং তিনি কখনো কিন্তু তিনি কোনো কাজকে ছোট মনে করেন। একটু আগে বলছি তিনি দুগ্ধ দহন, ঘর বাড়ি পরিষ্কার, জুতা মেরামত সেগুলো তিনি করতেন, এবং অন্যরা যারা তার কাজ কাজগুলো করতো, ছোট করে যে সমস্ত কাজ করতো, তিনি কিন্তু তার পরিশ্রমিক তিনি কিন্তু তিনি দিয়ে দিতেন। পরিশ্রমিক সাথে সাথে দিয়ে দেওয়ার জন্য তিনি কিন্তু বারবার বলেও গেছেন, এবং তিনি কিন্তু কখনোই এইসব কোনো কাজ করার ক্ষেত্রে তিনি কখনো কিন্তু মানে কোনো কাজকে তিনি ছোট মনে করতেন না, এবং কোনো ছোট কাজ করার জন্য কাউকে তিনি তিরস্কার করতেন, সবাইকে তিনি উৎসাহ দিয়ে দিতেন। এবং তার চারিত্রিক দৃঢ়তা, নির্ভীকতা, এই যে পক্ষপাতহীন বিচার, তার যে বিভিন্ন কার্যে আমরা সেটা প্রতিফলিত হতে আমরা দেখি। এবং আমিন আলী একজন ঐতিহাসিক, তিনি সৈয়দ আমিন আলী, তার একটা গ্রন্থে তিনি বলেছেন, তার একাধিক গ্রন্থ ছিল ইসলামের মধ্যে, স্পিরিট অফ ইসলাম, এরকম অনেক গ্রন্থ তার ছিল, এবং সেখানে তিনি কিন্তু বলেন, স্পিরিট অফ ইসলাম এই গ্রন্থে তিনি কিন্তু বলেন, এত কোমল অথচ বিরোচিত স্বভাব শ্রদ্ধায় নয় বরং ভালোবাসায় অনুপ্রাণিত করত। আমি আবার বলছি, এত কোমল অথচ বিরোচিত স্বভাব শুধু শ্রদ্ধায় নয় বরং ভালোবাসাকেই অনুপ্রাণিত করত। সুতরাং তার যে আচরণ, আচরণের জন্য শুধু শ্রদ্ধা জাগতো না, সকলের ভালোবাসায় সকলে অনুপ্রাণিত হতো। সুতরাং এই জিনিসগুলো থেকে আমরা এই যে 8টা 7টা পয়েন্ট এখানে কিন্তু তার চারিত্রিক গুণাবলী সম্পর্কে আমরা আশা করি সুস্পষ্ট ধারণা আমরা পেয়েছি। এবার আমরা হযরত মস্তামের সংস্কার সম্বন্ধে দেখার চেষ্টা করবো, কি কি সংস্কার তিনি করছেন সেই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করবো। কি কি সংস্কার? প্রথম সংস্কার হচ্ছে ধর্মীয় সংস্কার। এটা আসলে ব্যাখ্যার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। কাবার কাছে 160টি মূর্তি ছিল, সেখান থেকে তিনি একেশ্বরবাদের একটা ধারণা প্রচার করেন, সেটাই হচ্ছে ইসলাম। এটাই ইসলাম ধর্মের, এটাই হচ্ছে ধর্মের মূল সংস্কার। অর্থাৎ বহু পূজা বা একাধিক দেবতার যে পূজা, সেখান থেকে তিনি বের করে সমাজকে তিনি বের করে নিয়ে আসেন। তিনি যেটা মনে করেন দেবতা একজনই, সেটা আল্লাহ, আর কোনো দেবতা নেই, আর কারো কাছে মাথা নত একজন মানুষ করতে পারে না।
শুধু একজনের কাছে করতে পারে, সেটা হচ্ছে আল্লাহ। এটাই হচ্ছে তার ধর্মীয় সংস্কার মূল বিষয়। এবং এটা যে আরো যেটা ছিল পত্রিকগুলো, যে কারণে আমরা বলতে পারি বস্তু পূজা, অন্যান্য জড় বস্তুর প্রতি পূজা, এই এই যে বিষয়গুলো সেগুলো থেকে বের করে নিয়ে আসার যে বিষয়টা ছিল সেটা সামাজিক সংস্কার। আমরা আমরা যখন আইমে জাহিলে যে পড়ি, তখন কিন্তু আইমে জাহিলেতে আমরা বেশ কিছু জিনিস আমরা দেখেছি, যেখানে দোয়া জুয়া খেলা ছিল, দাসত্ব ছিল, মদ পান ছিল, এই সমস্ত বিষয়গুলো ছিল। হযরত ইসলাম তার জীবদ্দশায় বা হযরত ইসলাম রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্র নায়ক হিসেবে তিনি কিন্তু মদ্যপান জুয়া খেলা সেটাকে কিন্তু নিষিদ্ধ করেন। মদ্যপান বা জুয়া খেলার ব্যাপারে তো কোরআনের আয়াত সুস্পষ্ট ভাবে আছে যে আল্লাহ এগুলো কি করেছেন, বন্ধ করেছেন। এছাড়া আরো কুশিদ, মানে হচ্ছে যে সুদ, সুদ ছিল তখনকার সময় যে চড়া সুদে টাকার বিনিময়ে টাকা, চড়া সুদে গ্রহণ করাটা ছিল, ব্যভিচার, ব্যভিচার প্রথা ছিল, সেগুলো কিন্তু কোরআনে কোরআনে আয়াত এসেছে। এবং তিনি কিন্তু সেগুলো সমাজ থেকে সেগুলো কিন্তু তিনি বের করে দেন। এবং দাসত্ব যে প্রথা, যে জিনিসটা দাসত্ব প্রথাও কিন্তু তিনি তিনি সামাজিকভাবে এই প্রথা থেকে বের করে দেন, বের করে তিনি লড়াই করেন। এবং বিদেহীদের ভাষণে কিন্তু তিনি সুস্পষ্ট করে তিনি কিন্তু এই বিষয়ের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেন। এবং আরববাসী যেটা সর্বপ্রথম যে কলিন্ন, যেটা কলিন্ন প্রথা ছিল, এই কলিন্ন প্রথা থেকেও আরববাসীকে তিনি বের করেন। এবং মানুষ মানুষ প্রত্যেকটা মানুষ যে সমান, আমরা যদি মসজিদের দিকে নামাজে দেখাই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো, অর্থাৎ একটা মানুষের তো একটা মানুষ, সেখানে কিন্তু বলা হয়নি ধনী দরিদ্র কোন শ্রেণী, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তখন আসে নাই। অর্থাৎ সামাজিক ভাবে আমরা পুরো যে চিত্রটা, মদ জুয়া দাসত্ব কুশিত প্রথা কলিন্ন প্রথা, কুশিত মানে হচ্ছে যে তারপর কুশিত মানে হচ্ছে সুদ, যেটা সুদ বলে, অহেতুক রক্তপাত, অহেতুক রক্তপাত, অল্প বিষয়ে মানুষের মধ্যে মানুষের ঝগড়া, এগুলো কিন্তু তিনি কি করেন, সমাজ থেকে কিন্তু এগুলো তিনি বের করে দেন। আমরা আবারও বলতে হয় যে আইনে জাহিলে যুগে আমরা দেখেছি নারী নারী মানে একটা কন্যা সন্তান জন্ম হলে কন্যা সন্তানকে কি করা হতো, সেখানে জীবন্ত কবর দেওয়া হতো, একাধিক বিয়ে করার প্রবণতা পুরুষের ছিল, যাকে ইচ্ছে তাকে বিয়ে করতো, ছেড়ে দিত, এই এই সমস্ত বিষয়গুলো ছিল। এবং নারীর কিন্তু সম্পত্তিতে কোনো অধিকার তারা ছিল না। হ্যাঁ, বিয়ের আগে বাবা এবং বিয়ের পরে স্বামী যা দিত তাই, কিন্তু ইসলাম কিন্তু এখানে কিন্তু নারীর একটা মর্যাদা দিয়েছে। কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়ার তো প্রশ্নই আসে না। এবং এটাতে সুস্পষ্ট অভিযোগ উপর কি করা হয়েছে, আল্লাহ নালত দেওয়া হয়েছে। এবং এবং সম্পত্তিতে সম্পত্তিতে একজন পুরুষ কেবলমাত্র তার পিতার সম্পত্তি পেয়ে থাকে, কিন্তু নারীকে শুধু পিতা, শুধু পিতা নয়, তার স্বামীর কাছ থেকে সম্পত্তির অধিকার পাওয়ার তার নিশ্চয়তা দেওয়া হয়েছে। পিতার কাছে যখন থাকবে, পিতার অবর্তমানে যেন পিতার সম্পত্তি যেন পায় সেই ব্যবস্থা করা হয়েছে। এবং স্বামীর অবর্তমানের জন্য বা স্বামী মারা গেলে স্বামীর অবর্তমানের জন্য স্বামীর প্রপার্টিটা পায় সেই দিকেও তাকে ইসলাম দেওয়া হয়েছে। এছাড়া যেটা বিয়ের সময়, বিয়ের সময় তাকে সম্মানিত করার জন্য মোহর আনার ব্যবস্থা করা হয়েছে। এবং এই জন্য এই জন্য উইলিয়াম মন্টগোমারি ওয়াট একজন ঐতিহাসিক, তার দুটো গ্রন্থ আছে, একটা হচ্ছে মুহাম্মাদের মক্কা এন্ড মুহাম্মাদের মদিনা। এই গ্রন্থে মুহাম্মাদের মদিনা গ্রন্থে তিনি কিন্তু বলার চেষ্টা করছেন হযরত ইসলাম একজন সমাজ সংস্কারক। বস্তু তিনি মানুষের নৈতিক, যে নৈতিক ক্ষেত্রে তিনি পরিবর্তন সাধন করেন, তিনি একটা নতুন সামাজিক নিরাপত্তা বিধান করেন, পারিবারিক সংগঠন নির্মাণ করেন যা পূর্বের সকল সংগঠন অপেক্ষা উন্নততর ছিল। উইলিয়াম মন্টগোমারি ওয়াট কিন্তু বিভিন্ন জায়গাতে হযরত ইসলামকে সম্পর্কে নেতিবাচক কথাও বলেছেন। তারপরেও একজন খ্রিস্টিয়ান রাইটার, তারপরেও কিন্তু তিনি অনেক জায়গাতে কিন্তু যে জিনিসটা বলেছেন হযরত ইসলাম বিভিন্ন বিষয়কে তিনি খুব ইতিবাচক ভাবে দেখার চেষ্টা করেছেন। এবং তিনি যে সমস্ত জায়গাগুলোতে নেতিবাচক ভাবে দেখার চেষ্টা করেছেন সেগুলো নিয়ে বিভিন্ন ঐতিহাসিকগণের পর্যবেক্ষণ বিশ্লেষণ করেছেন, এবং তার যে ভুল সেটা ভুলটাও তারা সামনে আনার চেষ্টা করেছেন। রাজস্ব ব্যবস্থা, ইতিপূর্বে রাজস্ব ব্যবস্থায় এরকম কোনো রাজস্ব ব্যবস্থা ছিল না যেখানে জাকাত, জিজিয়া, খুমস, উসর, খারাজ এইভাবে ভাগ, এরকম আমরা কখনো দেখি নাই। অর্থাৎ একজন মুসলমান জাকাত দিবে, তার সম্পত্তির একটা নিসাব পরিমাণ সম্পত্তি যদি থাকে তার উপর 2.5% সে দিবে। জিজিয়া অমুসলমান যারা আছে তারা, অর্থাৎ ধনী দরিদ্র মধ্যবিত্ত ক্যাটাগরি করা হয়েছে, ক্যাটাগরি করে তাদেরকে জিজিয়া দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যারা ধনী তারা 3 দিরহাম দিবে, মধ্যবিত্ত 2 দিরহাম দিবে, এবং ধনী দরিদ্র যারা আছে 1 দিরহাম দিবে। যারা পাগল, শিশু এরা বাদ যাবে, এরা অপ্রকৃতস্থ, এরা কিন্তু দিবে না, দিবে না। এরপরে আছে আবার উসর এবং খারাজ, দুটি হচ্ছে ভূমিকর বা ল্যান্ড ট্যাক্স। একটা দেখা যাচ্ছে উসর হচ্ছে মুসলমানরা দিবে মুসলমানদের ভূমিকর, এবং খারাজ হচ্ছে অমুসলমানদের ভূমিকর, অমুসলমানদের যে ভূমিকর দিবে। এরপর আবার খুমস আছে,
খুমসা আছে, এবং এর বাহিরেও দেখা যায় গনিমত আছে, গনিমতের বিষয়গুলো ছিল। তারপরে হচ্ছে উসুর ছিল, অর্থাৎ আরেকটা একটা উসুর, একটা উসুর ছিল। উসুর হচ্ছে ল্যান্ডট্যাক্স, অর্থাৎ ভূমিকর, যা খারাজ ভূমিকর। খারাজ মুসলমানরা, উসুর হচ্ছে, খারাজ হচ্ছে অমুসলমানরা, উসুর হচ্ছে মুসলমান। আর উসুর যেটা, উসুরটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে বাণিজ্য কর, বাণিজ্য কর। যাই হোক, তারপর আবার গনিমত হচ্ছে যুদ্ধলব্ধ যে প্রপার্টি, সেটাকে গনিমত বলা হতো। সে আবার আর যে সমস্ত যেটা হচ্ছে রাষ্ট্রে যে সমস্ত বিভিন্ন ধন সম্পদ যেটা মুসলমানদের দখলে আসতো যুদ্ধ শেষে, যে সমস্ত ধন সম্পদ মুসলমানদের দখলে আসতো, এটাকে বলা হইতো যেটা খুমস। এখন আমাদের দেশে তো বিভিন্ন ধরনের কি আছে, সরকারি যে ভূমিগুলো আছে সে এইরকম আর কি। খুমসটা হচ্ছে সরকারি ভূমি, অর্থাৎ সরকারের যেটা, সেটা ট্যাক্স বা আদার সবকিছু সরকার ভোগ করবে সেটা একটা জিনিস। আর নতুন একটা জায়গা দখল করা হয়েছে, জায়গার মালিক নাই, মালিক হচ্ছে এখন সরকার, তখন সেই জায়গাগুলোকে খুমস বলা হতো। রাজনৈতিক সংস্কার, আমরা ইতিপূর্বে আমরা এটা আমরা বলে আসছি, রাজনৈতিক সংস্কারের বিষয়টা এখানে আলাদা করে বলতে হয় না। যে আগে যেটা ছিল সেটা গোত্রভিত্তিক সমাজ ব্যবস্থা ছিল, গোত্রভিত্তিক রাজনীতি ছিল। সেই গোত্রভিত্তিক রাজনীতি থেকে ইসলাম মহসুদ মাস্তাম যেটা বের করে নিয়ে আসছেন, বের করে নিয়ে যে জিনিসটা প্রতিষ্ঠা করেছেন, সেটা হচ্ছে একটা ভূকেন্দ্র, ভূরাজনৈতিক এরিয়া পর্যন্ত একটা রাজনৈতিক টেরিটরি স্থাপন করা হয়েছে, যেটা আগে ছিল নবদী কেন্দ্র, মদিনা সনদের মাধ্যমে সেটা প্রতিষ্ঠা করা হয়েছে। এটা এটা রাজনৈতিক সংস্কার। তার আগের যেটা ছিল সেটা স্বৈরাচারী শাসন ছিল, শেকতন্ত্র ছিল, এগুলো ছিল, এবং আল্লাহ সার্বভৌমত্ব কেন্দ্র যেটা প্রতিষ্ঠিত ছিল না। যাই হোক, এই এই রাজনৈতিক যে সংস্কার, এই রাজনৈতিক সংস্কারে কিন্তু একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত রাষ্ট্রের অস্তিত্ব এবং রাষ্ট্রের অস্তিত্বের মধ্যে রাজনৈতিক চেতনা, এই রাজনৈতিক রাষ্ট্র কাঠামো, এই বিষয়গুলো ছিল এর আগে, যেগুলো আমরা দেখি নাই। আর এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া তো অবশ্যই ছিল, ইসলাম তার মৃত্যুর পূর্বে তার পরবর্তী উত্তরাধিকারী কি হবে সেটা সিলেক্ট করা যাবে না, এর মাধ্যমে কিন্তু এটা গণতান্ত্রিক চেতনা বহুত কিন্তু তখন দেওয়া হয়েছিল। যদিও আজকের গণতন্ত্রের সাথে তখনকার গণতন্ত্র হবে না, গণতন্ত্র আজকের গণতন্ত্র কিন্তু কয়েকশো বছরের বিকাশ দ্বারাই কিন্তু সেটা আসছে, আমাদের সেটাও মাথায় রাখতে হবে। যাই হোক, আর সর্বশেষ যেটা আমরা আরেকটা বলতে পারি, যেটা হলো প্রশাসনিক সংস্কার। হ্যাঁ, তিনি প্রশাসনিক ও বেশ কিছু সংস্কার তিনি সাধন করেন, এবং সেটা হচ্ছে যেমন তিনি ঐশীতন্ত্র এবং গণতন্ত্র সমন্বয়, ধর্মীয় এবং রাষ্ট্রীয় রাষ্ট্রীয় কার্যকলাপ সুষ্ঠুভাবে পরিচালনার ব্যবস্থা ছিলেন। মুসলিম বিশ্বের প্রতিদ্বন্দ্বী নায়ক হযরত ইসলাম রাষ্ট্রপতি হিসেবে যে ভূমিকা পালন করেন, তা পরবর্তীকালে তা ছিল উদাহরণস্বরূপ। তিনি যেটা করেছেন সেটা ছিল কোরআনের নির্দেশ পালন করেছেন, স্বীয় বিচার বুদ্ধি, কোরআনের নির্দেশ তো ছিলই, এছাড়া তিনি স্বীয় বিচার বুদ্ধি, ধার্মিক এবং শিক্ষিত যে সমস্ত মুসলমান সমাজ ছিল তাদের কাছ থেকে পরামর্শ তিনি গ্রহণ করতেন, এই পরামর্শ অনুসারে তিনি কিন্তু শাসন কার্য পরিচালনা করতেন। তার আগে যেটা ছিল সেটা ছিল রাজার ইচ্ছাই আইন, এখান থেকে কিন্তু বের করে আনা হয়েছে, এখান থেকে বের করে আনা হচ্ছে একটা প্রশাসনিক কাঠামো। এই প্রশাসনিক কাঠামো এটা একটা ভিত্তি ধরা হয়েছে, কনস্টিটিউশন ধরা হয়েছে, কোরআনকে কনস্টিটিউশন ধরা হয়েছে, এই দিন দিয়ে এটা শাসন প্রতিষ্ঠা করা হয়েছে। এবং ইসলামী প্রজাতন্ত্র, এটা তো অবশ্যই ইসলামী প্রজাতন্ত্র মধ্যে কিন্তু রাষ্ট্রপতি ইসলাম যখন একজন প্রশাসক হন, তখন কিন্তু তিনি যেটা সুব্রিন্ট অফ আল্লাহ, মানে এই রাষ্ট্র ব্যবস্থার সুব্রিন্টি কে, সুব্রিন্ট হচ্ছে আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহর সার্বভৌমত্ব সেখানে প্রতিষ্ঠা করা হয়েছে। এবং মদিনা মসজিদ 622 খ্রিস্টাব্দে যে প্রথম যে মসজিদ স্থাপন করা হয়েছে, মদিনা মসজিদ, সেখানে রাষ্ট্রীয় এবং ধর্মীয় সকল কার্যই কিন্তু সেখানে সম্পাদিত হতো। আমি আগে বলেছি, এখনো বলছি, যে মদিনা মসজিদে কিন্তু ইসলামের বাসগৃহ ছিল, যেহেতু তার বাসগৃহ, সেহেতু তো সেখানেই অফিসিয়াল কাজকর্ম হতো, এটা তার অফিস, এটাই বাসগৃহ, এটাই সবই ছিল, সেটাই ছিল, ঠিক আছে, এখানে সবকিছু হতো। যেমন আজকে আমরা যেটা দেখি, যেমন প্রধানমন্ত্রী বাসভবন, গণভবন, রাষ্ট্রপতির বাসভবন, বঙ্গভবন, সেরকম ভাবে তখনকার সময় মদিনা মসজিদে ছিল তারা বাসভবন, বঙ্গভবনে যেমন রাষ্ট্রপতির বাসভবন প্লাস হচ্ছে তার অফিস, সেম ভাবে এই মদিনা মসজিদ তারা তার কিছু বাসভবন ছিল এবং তার অফিস এটাই ছিল। সর্বশেষ যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, যেটা অল্প করে আমরা একটু বলে নিই, যেটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় বর্ষ, তার প্রশাসন কাঠামোটা কেমন ছিল সে বিষয়টা একটু আমরা আলোচনা করে নিই। কেন্দ্রীয় প্রশাসন, কেন্দ্রীয় প্রশাসনের মধ্যে প্রথম আসে রাষ্ট্রপ্রধানের ব্যক্তিগত বিভাগ, অর্থাৎ হযরত মুসলিম যে রাষ্ট্রপ্রধান, তার কিছু ব্যক্তিগত বিভাগ ছিল এবং সেখানে তার কিছু ব্যক্তিগত সচিব ছিল, তারা তাদের দাপ্তরিক কাজগুলো তারা সম্পাদন করতেন। সিলমোহর বিভাগ,
সিলমোহর বিভাগে যে চিঠিপত্র যেগুলো আসতো সেগুলোকে সিলমোহর করা হতো এবং সেগুলো যথার্থতা প্রমাণ যে যথার্থতা সেটাকে প্রমাণ রাখা হতো এবং সেটাকে দেখভাল করা হতো। পত্র লিখন মানে হযরত এবং অনুবাদ বিভাগ হযরত ইসলামের কাছে বিভিন্ন রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য পত্র লেখার প্রয়োজন হতো, বা বাইরের যে সমস্ত পত্রগুলো আসতো ভিন্ন ভাষায় যেগুলো আসতো সেগুলোকে অনুবাদ করে আরবিতে অনুবাদ করে হযরত ইসলামের কাছে উপস্থাপন করা হতো। এই বিভাগে এই সমস্ত কাজগুলো হতো। ওহী লিখন অর্থাৎ আল্লাহর কাছ থেকে ওহী মানে হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর কাছ থেকে যে সমস্ত বাণীগুলো আসতো সেই বাণীগুলোকে লিপিবদ্ধ করে রাখা হতো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, জাবির ইবনে সাবিত, ওনারা কিন্তু এই মানে ওহী লিখন বিভাগে এই কাজগুলা সম্পাদন করতেন। অভ্যর্থনা বিভাগ যারা অতিথি আসতো তাদেরকে যেন সাব্য মানে এবং তাদেরকে স্বাগত জানানো হতো এবং তাদের পরিচর্যার জন্য এই বিভাগটা খোলা হয়েছিল। গণসংযোগ বিভাগ অর্থাৎ ইসলামী রাষ্ট্রের নাগরিকের সাথে অন্যান্য নাগরিকদের সাথে মানে জনসংযোগ রক্ষা করা এটার মূল কাজ ছিল। দাওয়াত এবং শিক্ষা বিভাগ হযরত ইসলাম রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে তিনি কিন্তু ইসলাম ধর্মের প্রচারের একটা বিষয় ছিল, ইসলাম ধর্ম প্রচার এবং ইসলাম ধর্ম প্রচারের জন্য এই বিভাগ থেকে দাওয়াত এবং শিক্ষা বিভাগ ছিল এবং সেখানে দাওয়াত প্রদান করা হতো। শিক্ষা বিভাগে কোরআন হাদিস ফিকা ইত্যাদি বিষয়গুলো শিক্ষার ব্যবস্থা করা হতো। হাফিজ এবং কারি যারা ছিলেন তাদেরকে নিয়োগ করা হতো এই বিভাগে। প্রতিরক্ষা বিভাগ, প্রতিরক্ষা বিভাগ বলতে আমরা বুঝি সেটা হচ্ছে রাষ্ট্রকে রক্ষা করার জন্য যে কাঠামোটা, অর্থাৎ সেই কাঠামোটাকে প্রতিরক্ষা বিভাগ বলে, অর্থাৎ সেনাবাহিনী। বাংলাদেশের প্রেক্ষিতে আমরা যদি বলি সেনাবাহিনী, পৃথিবীর সব দেশের প্রেক্ষিতে সেনাবাহিনী। সুতরাং এটা সেনাবাহিনীর জন্য বাইরের দেশ বাইরের দেশ যদি সেটাকে আক্রমণ করে বা বাইরের অন্য দেশকে যদি কোনো আক্রমণ করতে হয় তাহলে যে বিভাগটা দরকার সেটা হচ্ছে সেনাবাহিনী এবং যে বিভাগটা দরকার সেটা হচ্ছে প্রতিরক্ষা বিভাগ। এবং সেই সময় এই প্রতিরক্ষা বিভাগ ছিল এবং এটাতে বিভিন্ন কর্মকর্তা এবং কর্মচারীও ছিল যারা সেনাবাহিনীর বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিল। তারা সেনাবাহিনীর দায়িত্বে নিয়োজিত, সেনাপতি ছিল, সৈন্য দল ছিল, অশ্বারোহী ছিল, হস্তী বাহিনী ছিল, পদাতিক ছিল, তীরন্দাজ ছিল, পতাকা বাহিনী ছিল, স্কাউট ছিল, গুপ্তচর ছিল, পথ প্রদর্শক ছিল, দেহরক্ষী ছিল, এগুলো ছিল। এগুলা সব মিলিয়ে এগুলাকে বলা হতো প্রতিরক্ষা বাহিনী। এবং পরে আমরা যেটা জল্লাদ বাহিনী, যারা শাস্তি দেওয়া হতো মৃত্যুদণ্ড এবং এই মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য যে বিভাগটা ছিল সেটা ছিল জল্লাদ, ফাঁসি কার্যকর করার জন্য যে বিভাগটা ছিল সেটা জল্লাদ বিভাগ। জননিরাপত্তা বিভাগটা হচ্ছে সেই সময় পুলিশ বাহিনী ছিল না, কিন্তু স্বেচ্ছাসেবক বাহিনী ছিল। স্বেচ্ছাসেবক বাহিনীতে ইন্টারনাল যে সমস্ত বিবাদ বা বিশৃঙ্খলা ছিল সেগুলা কি করা হতো, সেগুলাকে রক্ষণ মানে নিরাপত্তার ব্যবস্থা করা হতো। প্রতিরক্ষাটা বিভাগ হচ্ছে বাহিরের রাষ্ট্রের সাথে বাহিরের কেউ যদি আক্রমণ করে তাহলে সেটা রক্ষণাবেক্ষণ করা। আর জননিরাপত্তা হচ্ছে দেশের ইন্টারনাল ভেতরে যে জিনিসটা, যে নিরাপত্তা ব্যবস্থা, আজকের পুলিশ যে কাজটা করে থাকে সেই কাজটা ছিল তখন জননিরাপত্তা বিভাগ। এবং তখনকার সময় পুলিশ বিভাগ ছিল না, যেটা উমরের সময় গেলে আমরা পুলিশ বিভাগ পাই, তার আগ পর্যন্ত যারা বিভাগটা ছিল সেটা ছিল নিরাপত্তা বিভাগ ছিল। রাষ্ট্রের বিভিন্ন খরচ, যে হয়তো খরচগুলো সংরক্ষণ করার প্রয়োজন ছিল এবং খরচগুলো কোন উৎস থেকে আসে সেগুলো লিপিবদ্ধ রাখার ব্যবস্থা ছিল। এই যে যে বিভাগটা এই অর্থ আয় ব্যয়ের হিসাব রক্ষণ করতে এবং আর্থিক সংক্রান্ত বিভিন্ন কাজগুলা করতেন সেটাকে হিসাব রক্ষণ সংরক্ষণ বা অর্থ বিভাগ বলা হতো। এছাড়া জনস্বাস্থ্য, যে নাগরিকদের সুচিকিৎসা করে, নাগরিকদের জন্য পানি বা সুপেয় পানি এবং স্বাস্থ্যগত বিষয়গুলো নিরাপত্তা, যেটা বর্তমান যেটা আমরা হেলথ যেটা আমরা পাবলিক হেলথ বা হেলথ শুধু হেলথ যেটা বলতে পারি আমরা, এই যে সার্ভিসটা করে থাকি সেটা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়, যে কাজটা করে থাকি সেটা জনস্বাস্থ্য বিভাগ। সে কাজগুলো সুচিকিৎসার ব্যবস্থা ছিল, ব্যবস্থা করা হতো এই জনস্বাস্থ্য বিভাগ থেকে। এবং শিক্ষা বিভাগ ছিল, হযরত ওসমান কিন্তু বলেছিলেন যে শিক্ষার জন্য প্রয়োজন চীনে যাওয়ার জন্য, সুতরাং চীন শিক্ষা এবং তখনকার সময়ও এই শিক্ষা বিভাগ থেকে বিভিন্ন ধরনের শিক্ষা কার্যক্রম পরিচালিত হতো এবং শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন বিষয় ছিল। পুরুষদের জন্য শিক্ষার ব্যবস্থা ছিল, নারীদের জন্য, মহিলাদের জন্য আলাদা শিক্ষার ব্যবস্থা ছিল এবং নারী শিক্ষা প্রচারের ব্যাপারেও কাজ করা হতো। এবং পাহাড় বিভিন্ন পাহাড়ের পাদদেশে আরাকানে আমরা দেখছি প্রথম বিদ্যালয় স্থাপনিত হতে এবং সেখান থেকে শিক্ষা প্রচার বা প্রসার করা হতো। এছাড়া আমরা দেখছি পরিসংখ্যান বিভাগ, পরিসংখ্যান বিভাগ হচ্ছে রাষ্ট্রের জনসংখ্যা বা আদার্স যে সমস্ত যে বিষয়গুলো আছে যেগুলো পরিসংখ্যান করা, হিসাব নিকাশ করা এবং সেগুলো রেজিস্ট্রি করে রাখা এবং সকল নাগরিকের নাম ঠিকানা পদবি সহকারে রেজিস্ট্রি করে রাখা, এই বিভাগের কাজ ছিল। এছাড়া আমরা দেখি যে স্থানীয় সমবায় বিভাগ, অর্থাৎ কেন্দ্র সমবায়ের অধীনে ইসলামী রাষ্ট্রকে কয়েকটি প্রদেশে ভাগ করা হয়েছে এবং এবং সেখান থেকে আমরা
দেখেছি যে মদিনা কেন্দ্রিক রাষ্ট্রে 8টা অথবা 9টা প্রদেশ ছিল, এবং এবং এই প্রদেশ এই প্রত্যেকটা প্রদেশে তখন দেখা যাচ্ছে যে স্থানীয় সমবায় বিভাগ ছিল, এবং এই স্থানীয় সমবায় বিভাগের মাধ্যমে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস গুলা, সমবায় সংক্রান্ত যে সমস্ত কার্যক্রম গুলো আছে, এই কার্যক্রম গুলো পরিচালিত হতো। সর্বশেষ আমরা যদি বলি, বিচার বিভাগ খুবই গুরুত্বপূর্ণ একটা বিভাগ। নবীগুলো ইসলাম বিচার বিভাগ প্রতিষ্ঠা করেছেন, এবং সুষ্ঠু এবং ন্যায় বিচার, এবং তার যে এবং তিনি কিন্তু মদিনার কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থার তিনি কিন্তু প্রধান বিচারপতি। কোনো অভিযোগ উত্থাপিত হলে সেটা যথার্থভাবে সেটা তদন্ত করা হতো এবং সুনিশ্চিত করে রায় দেওয়া হতো। মৃত্যুদণ্ডের আদেশ হযরত ইসলাম নিজে দিতেন, এবং আমরা দেখছি যে খাইবার যুদ্ধের পর বিদেশি ইহুদি মহিলা হারেসের কন্যা জয়নবকে বিষ প্রয়োগে নবীকে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 1630 সালে মক্কা বিজয়ের পর বিদ্রোহী কুরাইশদের মধ্যে থেকে মাত্র 4 জনকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় থাকে। বিভিন্ন আদালতে বিভিন্ন স্থানে আদালত স্থাপিত হয়েছে, এবং এই বিচার বিভাগটা বিচার কাজগুলো আল্লাহর কোরআনে যে নির্দেশাবলী দেওয়া হয়েছে সেই নির্দেশাবলী অনুসারেই এই বিচার বিভাগটা পরিচালিত হতো। আমরা আপাতত আজকের আলোচনায় আমরা কয়েকটা বিষয় আমরা 4টা বিষয় সম্পর্কে আমরা আলোকপাত করেছি। একটা হচ্ছে জাতি গঠনে হযরত মুহাম্মদ ইসলামের কি ভূমিকা ছিল সেই বিষয়টি, দ্বিতীয়ত হচ্ছে হযরত মুহাম্মদ ইসলামের চারিত্রিক গুণাবলী কেমন ছিল সেই বিষয়টা, তৃতীয়ত হচ্ছে হযরত মুহাম্মদ ইসলাম কি কি সংস্কার সাধন করেন, ধর্মীয় সামাজিক আর্থিক রাজনৈতিক এই যে বিষয়গুলো সংস্কার সাধন করেছিলেন এই সংস্কার সাধন গুলো আমরা দেখেছি, এবং সর্বশেষ দেখছি যে হযরত মুহাম্মদ ইসলামের যে রাষ্ট্র কাঠামো ব্যবস্থাটা কেমন ছিল। প্রতিটা টপিক নিয়ে আলাদা করে একটা ক্লাস হওয়া যেত। আমাদের সামগ্রিক ভাবে এই বিষয়গুলো সম্পর্কে যেহেতু তোমাদের আমরা ক্ষুদ্র পরিসরে অনলাইন ক্লাসে আলোচনা করার সুযোগ হয়েছে, আমরা আলোচনা করে নিচ্ছি, যদি আরো বৃহৎ পরিসরে আর যদি আলোচনা করার সুযোগ থাকে পরবর্তীতে আলোচনা করব। আপাতত তোমাদেরকে এটা বলতে চাচ্ছি যে শীত এসেছে এবং শীতের প্রকোপের জন্য করোনার প্রাদুর্ভাব বেড়ে গেছে, এবং এখন আগে যেটা দেখা যেত শিশুরা আক্রান্ত হওয়ার প্রবণতা কম, এখন শিশুদের আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়ে গেছে, এবং এটা একটা ভয়ানক একটা ব্যাপার। আমরা সরকার তোমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রেখেছে তোমাদের স্বাস্থ্যগত বিষয়গুলো চিন্তা ভাবনা করে, এবং সরকার মনে করে তোমরা দেশের সম্পদ, এবং এই সম্পদ রক্ষণাবেক্ষণ করা সরকারের একটি দায়িত্ব। সেই দায়িত্ব থেকে সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রেখেছে। সুতরাং তোমাদের উচিত হবে যে নিজেদের স্বাস্থ্যগত বিষয়গুলো সুনিশ্চিত করা, এবং কোনোভাবে যেন তোমরা করোনা আক্রান্ত না হও সেই বিষয়গুলো নিশ্চিত হওয়া, ঘরে থাকবে, এবং হচ্ছে তোমাদের ক্লাস কার্যক্রম গুলো নিয়মিত যে ক্লাস কার্যক্রম হয়েছে এই ক্লাস কার্যক্রম গুলোতে অংশগ্রহণ করবে। আর যদি বিশেষ প্রয়োজনে যদি ঘর থেকে বের হতে হয় তাহলে সে মাস্ক পরবে, এবং সামাজিক যে দূরত্বের বিষয়গুলো সামাজিক দূরত্ব বিষয়গুলো নিশ্চিত করবে। টিকা হয়তো আমরা আগামী বছরের শুরুতে হয়তো টিকা পেয়ে যাব, কিন্তু টিকা পাওয়ার আগে আমাদের যে দুটি টিকা সেই দুটি টিকা আমাদের সবসময় পরিপালন করতে হবে। একটা হচ্ছে মাস্ক পরা, আর একটি হচ্ছে ঘরের বাইরে যখন যাবো আমরা মাস্ক পরবো, ঘরের বাইরে যখন যাবো আমরা ঘন ঘন হাত ধুবো, সাবান পানি না থাকলে আমরা হাত স্যানিটাইজ করবো, এবং বাইরে থেকে এসে আমরা অবশ্যই আমরা হাত ধুবো যেন কোনোভাবেই জীবাণু আমাদের নাক মুখ দিয়ে আমাদের প্রবেশ না করতে পারে। নাক মুখ এবং চোখ এই তিন জায়গায় নিয়ে মূলত জীবাণু প্রবেশ করে, তিন জায়গায় যেন জীবাণু প্রবেশ না করতে পারে সেই বিষয়গুলো আমাদের নিশ্চিত করতে হবে। সেটাই আপাতত প্রথম আপাতত টিকা আমাদের জন্য। তাহলে ভালো থাকবে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যদি ক্লাস সংক্রান্ত যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে তাহলে তোমরা যে কোনো ধরনের প্রশ্ন করতে পারবে, কমেন্ট করতে পারবে, আমি চেষ্টা করবো তোমাদের উত্তর দিতে আশা করি। এবং এই আগামী এর পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত তোমরা ভালো থাকবে, তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।